हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज मैं अपने साथ एक फेमस कश्मीरी रेसिपी शेयर करब। आज हमें मटन रोगन जोश बनिए देखा। এটা যেহেতু কাশ্মীরি একটা রেসিপি, তাই এটাতে এমন কিছু মশলা পড়ে যেটা আমাদের শরীর গরম করতে সাহায্য করে, তাই এই রেসিপিটা আমরা শীতকালে গরম গরম ভাতের সাথে খেলে ভালো লাগে। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নি। এখানে আমি একটা কড়াইতে 4 টেবিলস্পুনের মতো সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, যেটা কিনা আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর 4টে লবঙ্গ ফোড়ন দেব, তার সাথে 2টো তেজপাতা। এবার এই ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা থেকে একটা ভালো গন্ধ বা সুগন্ধ বেরোচ্ছে। এটা ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি 1/2 টেবিল স্পুনের মতো হিং দেব। এই হিংটা মটন রোগন জোশে কম্পালসারি, এটা দিতেই হয়। এই হিংটাকেও আমি 3-4 সেকেন্ডের মতো তেলে নাড়াচাড়া করে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা কিনা আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি মাটনটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাটনটাকেও আমি 5 থেকে 7 মিনিট তেলে নাড়াচাড়া করে নেব। মাটনটাকে 3 মিনিটের মতো আমি তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এতে আমি 2 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট দেব। এটাকে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব, আর ভালো করে এটাকে এখন আমাকে কষাতে হবে। আদা রসুনের পেস্টের সাথে মাটনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। প্রায় এটা আমার কষাতে 10 থেকে 15 মিনিট লেগেছে। এবার এতে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেব। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি এটাকে কুক করব। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো একটু টক দই নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটু লাম্পস না থাকে। এবার এতে 1 টেবিল স্পুন সফট পাউডার, মানে মৌরি গুঁড়ো, এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো জিঞ্জার পাউডার ভালো করে মিশিয়ে নেব। আর আমি লাল রোগন জোশের কালারটা সবসময় খুব টকটকে লাল হয়, তার জন্য কাশ্মীরের লোকেরা এখানে রতন জোত বলে একটা জিনিস আছে, সেটা ইউজ করে লাল রঙের জন্য। তো আমরা সবসময় ওটা সব জায়গায় অ্যাভেলেবেল নয় বলে আমি এখানে 4 টেবিল স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এতে লাল রঙটা উঠে আসবে। রেস্টুরেন্টেও এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ওরা ইউজ করে। এটাকে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে সবকিছু ভালো করে মিশে যায়, কোনো লাম্পস না থাকে। মাটনটাকে আমি 20 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি। মাটনটা আমার 80% মতো কুক হয়ে গেছে। এবার আমি ওই দইয়ের মিশ্রণটা, যেটা আমি তৈরি করেছি, সেটা দিয়ে দেবো। ভালো করে আমি মাটনের সাথে এটাকে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর রেড একটা কালার চলে এসেছে, মিশিয়ে দিয়েছি। এই সময় আপনারা নুনটাকে চেক করে অ্যাডজাস্ট করে নেবেন। আবার এটাকে আমি আরো 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব। 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। একদম সেদ্ধ হয়ে গেছে আমার মাটনটা, এটা আমার একদম সার্ভিং এর জন্য রেডি। এবার এটাকে আমি সার্ভিং বলে বেড়ে নেবো।
গরম গরম মটন রোগন জোশ আমার সার্ভিং এর জন্য একদম রেডি। এটা আপনারা রুটি পরোটা নান কুলচা বা গরম ভাতের সাথে সার্ভ করবেন, খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।